নমস্কার, আমি পলাশ। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের জীবন সংগ্রামের এক জ্বলন্ত চিত্র। আমাদের সুন্দরবনে গভীর রাত্রে নদীতে চলে মাছ ধরার নামে এক কঠিন সংগ্রাম। তো আজকে গোমর নদীর বুকে নৌকায় করে কি করে চলে মাছ ধরার পর্ব, কি মাছ পাওয়া যায়, কেমন রোজগার হয়, কি করে জাল পাততে হয় আর কি মাছ তারা পায়, সেই চিত্র আপনাদের সামনে হাজির করব। যে মৎস্যজীবী ভাইয়ের নৌকাতে আজকে যাব তার সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে, বলল দাদা রাত্রি 11টায় আমরা নৌকায় উঠব, তুমি 10:30 পৌনে 11টার মধ্যে নদীর ধারে চলে আসবে। তো আপনারা অপেক্ষা করুন, আমরা ঠিক রাত্রি 11টায় নৌকায় উঠব এবং আজকে দেখাবো গভীর রাত্রে মাঝ নদীতে মাছ ধরার একটি অভিযান। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সুন্দরবনকে জানতে, সুন্দরবনের বিভিন্ন তথ্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবন, জীবিকা সবটাই দেখতে সুন্দরবন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন যাওয়া যাক। দেখুন তো এই ঘাটটি চিনতে পারেন কিনা, এটা বিনাপানি ঘাট। গোমর নদীর বুকে নৌকা ভাসিয়ে আমরা এখন যাচ্ছি মাছ ধরতে। এখন রাত্রি 11টা বাজে। এই যে জাল আজকে পাতা হবে, এই জালগুলো মূলত পূর্ণ জোয়ারের পর যখন ভাটার টান শুরু হয় তখন এই জালগুলো পাততে হয়। তাই আমরা বেশ ভাটা লাগার সময় হওয়ার পরপরই নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম। নৌকার পেছনে দেখুন এক ভাই নৌকা বাইছেন, মাথায় টর্চ লাইট বাঁধা আছে, উনি এখন নৌকাটা বেয়ে নিয়ে যাচ্ছেন। আর এই দেখুন কালো ত্রিপল দিয়ে ঢাকা একটি ছাউনি, রাত্রে ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এই ছাউনি। এর ভিতরে জায়গা রয়েছে, আপনাদেরকে দেখাবো সেই জায়গা। সঙ্গে রয়েছেন মাসিমা, যে ভাই নৌকা বাইছে তার মা। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি জালের উপরে। দেখুন এই যে নৌকার মাথা, আমরা বলি গলুই, নৌকার মাথার অংশকে গলুই বলা হয়। আর নৌকার উপরে দেখুন জাল রাস করা রয়েছে, জাল, কাছি ইত্যাদি। আর আমরা এখন প্রায় মাঝ নদীতে, দেখুন পিপ দেখা যাচ্ছে, আমরা বলি পিপ, অ্যাকচুয়ালি এটা একটি ড্রাম, খালি ড্রাম যেটা জলে ভেসে থাকে। আর এর নিচে রয়েছে একটি নোঙর, বড় ধরনের গাছ দিয়ে বানানো, যেটা মাঝ নদীতে একদম জলের তলদেশে আর এই নোঙরকে চিহ্ন করে রাখার জন্য এই ধরনের খালি ড্রাম বেঁধে রাখা হয়। দেখুন জালতি দিয়ে ড্রামটাকে ঘিরে রাখা হয়েছে যেন ড্রামটি হারিয়ে না যায়। নদীর জোয়ারের সময় জলের স্রোত যেদিকে থাকে ভাটা লাগলে তার বিপরীতমুখী স্রোত বইতে শুরু করে। আর এই যে নোঙরের সঙ্গে যে মোটা কাছি দেখা যাচ্ছে, এই কাছিতে নৌকাটাকে বেঁধে রাখতে হয়। নৌকা বেঁধে রেখে জাল পাততে হবে, যখন জলের টান থাকবে তখন নৌকাটা এই নোঙরই ধরে রাখবে একটি জায়গাতে স্থিরভাবে। এখন চলছে জাল পাতার প্রক্রিয়া। শান্ত নদীর বুকের উপরে আমরা তিনটি প্রাণী একটি ছোট্ট ডেঙ্গি নৌকাতে। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট আলোর বিন্দু, এদিকে মাসিমাও সহযোগিতা করছেন, কাছিগুলো ছেড়ে দিচ্ছেন অল্প অল্প করে। ওই যে দেখুন যে ড্রামটি ভাসছে তার গায়ের থেকে কিন্তু কাছিটা চলে এসছে নৌকার গা পর্যন্ত। অপর দিকে আরও একটি ড্রাম বাঁধা রয়েছে, এর গায়েও রয়েছে একটি কাছি।
এই দুটি কাছি দুটি নোঙরের গায়ে বাঁধা, আর দুটি নোঙরকে চিহ্নিত করার জন্য দুটি ড্রাম বাঁধা রয়েছে, আর দুটি নোঙরের থেকে নৌকার দুই প্রান্তে মোটা কাছি দিয়ে বেঁধে রাখা হবে, স্রোতে যাতে নৌকাটি নদীর বুকে স্থির থাকতে পারে। তারপরে পাতা হবে এই যে জাল দেখা যাচ্ছে নৌকার উপরে রাশি করা আছে, তো এই জাল পাতা হবে, নৌকাটা আড়াআড়িভাবে স্থিরভাবে থাকবে, আর জাল পাতা থাকবে, জালের যে টোঙা বলি আমরা যেখানে মাছ জড়ো হয় সেটা স্রোতের যেদিকে জলের স্রোত বইছে সেই দিকে থাকবে। আমার সামনে দেখুন বয়ে যাচ্ছে গোমর নদী, সামনে অনেকগুলো আলোর বিন্দু দেখা যাচ্ছে, সামনে রয়েছে দয়াপুর বাজার, দয়াপুর ফেরিঘাট, বাঁধারে একেবারে উজ্জ্বল যে আলোটা ওটা দয়াপুর ফেরিঘাট এবং দয়াপুর বাজার। আর এই যে অন্ধকার অংশ, ভাই যেখানে কাছিটা টানছে তার অপোজিটে সুন্দরবনের সেই আপনাদের পরিচিত পাখির জঙ্গল, আর আমরা এখন রয়েছি গোমর নদীর বুকের উপর একদম মাঝ নদীতে। নিশুতি রাত, গানের কথায় নিশি রাত, কিন্তু মাথার উপরে বাঁকা চাঁদ নেই, আছে অজস্র তারা, আর রয়েছে কিছু জোনাকির ঝিকমিক, আর প্রচণ্ড মশার কামড় উপেক্ষা করে কিন্তু এই মাছ ধরার মধ্যে থাকতে হয়। চলছে জাল নদীতে ফেলার কাজ। এই যে জাল নদীতে পাতা হচ্ছে দেখুন, এই জালের যথেষ্ট বড় বড় ফাঁস, তবে এমন বড় নয় যে মাঝারি সাইজের চিংড়ি বেরিয়ে যাবে, মূলত বড় চিংড়িগুলো এতে পড়ে। আর জালটা নীল রঙের, মোটা যে লাইলনের দড়ি সেই দড়ি দিয়ে বোনা জাল, বড় ফাঁসের জাল। নৌকার কানা দিয়ে হেঁটে আসাটাও কিন্তু যথেষ্ট ব্যালেন্সের ব্যাপার। আমরা একদম ড্রামের কাছে এসে গেছি। নৌকার উপরে যে পাটাতন দেখলেন কালো ত্রিপল দিয়ে ঢাকা, এখন আমি রয়েছি পাটাতনের মধ্যে। দেখুন উপরে ছাউনি করা আর চটা দিয়ে স্ট্রাকচার তৈরি করা রয়েছে, এর ভেতরে মশারি রয়েছে, প্রচণ্ড মশা, জাল পেতে এই মশারি টাঙিয়ে এর ভিতরে কখনো কখনো বসা হয়, আর এর ভেতরে রয়েছে একটি মাদুর, রয়েছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, জলের বোতল বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। খুব ছোট্ট জায়গা, আপনারা দেখলেই বুঝতে পারবেন, তো এর ভেতরে কিন্তু কখনো কখনো তিনজনকে থাকতে হয়। মাসিমা, আপনি নৌকায় আসেন মাঝে মাঝে? তো আগে তো দুই ভাই আসতো? ওরা না, দুই ভাই আসে না, ও বাচ্চা ছেলে আর আমি আসতাম। ও আচ্ছা, আর আমি বড় ছেলে বাড়ি এসে ওরা দুই ভাই আসতো, তারপর ও বাড়নি। গামছা দিয়ে মাথার উপরে দেখুন টর্চটা কিভাবে বাঁধা রয়েছে, অত্যন্ত কষ্টকর একটি কাজ। তো সুন্দরবন ডায়েরিতে আমি আপনাদেরকে বলেছিলাম শুরুর দিনে যে সুন্দরবন কুকিংয়ে আমাদের যে ধরনের পর্ব দেখানো হয় মূলত রান্না কেন্দ্রিক, কিন্তু সুন্দরবন ডায়েরিতে থাকবে সুন্দরবনের জীবন জীবিকা, সুন্দরবনের ইতিহাস সংস্কৃতি সবটাই তুলে ধরব। তো আজকে রাত্রে 11টার সময় নৌকা নিয়ে আমরা চলে এসেছি এই মৎস্যজীবী ভাইয়ের সাথে। কি জানো বাবা, আমি হক করতে হাসতে পারি, তো ওই জালের ওই ইয়ে তোলার সময় ওই কাছিটা নিতে হয় না, ওটা তো খুব কষ্টের কাজ। বেটা ছিল ওরা পারা পারি না, না আর বয়স হয়ে যাচ্ছে। মাছ ধরার এই কাজটা কিন্তু অত্যন্ত হার্ড পরিশ্রমের কাজ। জাল ফেলার কাজ প্রায় শেষের পথে।
কতটা জাল ছিল দেখুন। জাল সব ফেলার পরে নৌকার সামনের অংশ অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে। এখন চলছে জালের গায়ে বাঁশ বাঁধার কাজ। ভাই এটা কি বলে? শলি। এটা কেন দেওয়া হচ্ছে? এটা জালটাকে ডুবিয়ে রাখার জন্য। জালের তলদেশ এবং উপরের যে বহর সেটাকে নির্দিষ্ট একটা ডিস্টেন্সে জলের তলায় রাখার জন্য কিন্তু এই বল্লি বাঁধা হয়। বল্লিটা আর কিছুই নয়, একটা নির্দিষ্ট মাপের একটা বাঁশ দুই দিকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রয়েছে। আর বেঞ্চ জাল যেটা পাতা হচ্ছে আজকে, এই মাছ ধরার প্রক্রিয়া বা এই জালকে বলা হয় আঞ্চলিকভাবে বেঞ্চ জাল। তো বেঞ্চ জাল কেন বলে আমরা, তার ব্যাখ্যা আমার কাছে নেই অন্তত। ভাই কেন এটাকে বেঞ্চ জাল বলে বলতে পারবে? আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছি যে বেঞ্চ জাল, তো সেই মতো করে আমরাও বলি যে এটা বেঞ্চ জাল। চারিদিকে শুধু জল আর জল, মাঝখানে ছোট্ট ডিঙি নৌকায় আমরা তিনজন রয়েছি। দুপুরে মাছ হয়নি, রাত্রে হয়েছিল মাছ। সত্যি বলতে রাত্রেবেলা মাছ নদীতে নৌকায় থাকার মধ্যে একটা আলাদা রোমাঞ্চকর অনুভূতি রয়েছে। আর কষ্ট রয়েছে এখানে, নানা রকম প্রতিকূলতা রয়েছে, তার মধ্যেও আলাদা একটা রাতের সৌন্দর্য রয়েছে। যদি আপনি সৌন্দর্য পিপাসু হন তাহলে নিশ্চয়ই অনুভব করতে পারবেন। জানি না আজকের ভিডিওটা আপনারা কতখানি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, কারণ আলো আঁধারি পরিবেশ, টর্চের আলো দিয়ে আজকের এই ভিডিও শ্যুট করা হচ্ছে এবং সারা রাত্রি ধরেই কিন্তু আজকে জাগরণ পর্ব চলবে এই ভিডিও শ্যুট করার কারণে। তো আপনারা সঙ্গে থাকুন। জাল পাতা হয়ে গেছে, এখন দেখা যাক জালে কী ধরনের মাছ পড়ে, আর সবটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো জালের এক পারে বল্লি দেওয়া হয়েছে, অপর পারেও কিন্তু বল্লি দিতে হবে, না হলে নির্দিষ্ট গ্যাপ রেখে জলের তলায় জালটা ডুবে থাকবে না। তো ওপারে বল্লি দেওয়ার কাজটা হয়ে গেছে, এখন এপারে দেওয়া চলছে বল্লি বাঁধার কাজ। দেখুন বল্লির এক প্রান্ত জালের একটি বর্ডারে বাঁধা হয়েছে, অপর প্রান্ত খোলা হচ্ছে, ওটা বাঁশের একেবারে বিপরীত প্রান্তে, মানে নিচের দিকটা, এই দিকটা বাঁধা হবে। আর এই ডিস্টেন্সে জলের তলায় কিন্তু জালের বহরটা থাকবে। জল স্রোতের সঙ্গে সঙ্গে মাছ এই ডিস্টেন্স দিয়ে, এই গ্যাপ দিয়ে কিন্তু জালের মধ্যে প্রবেশ করবে, তাই তো ভাই? আমরা এখন জাল পেতে বসে আছি নৌকার উপরে। ভাইয়ের মাথায় তো একদম পুরো পাগড়ি বাঁধা, উপরে টর্চ লাইটও বাঁধা আছে, আর এই যে নৌকার উপরে যে পাটাতন করা রয়েছে এটাকে বলা হয় ছই। আর ছইয়ের মধ্যে দেখুন একটা গোল একটা আলো রয়েছে, ওটা একটা ইমার্জেন্সি লাইট, তো সেটা জ্বালানো রয়েছে। আর একেবারে চারিদিকে জলরাশি, মাঝে ছোট্ট ডিঙি নৌকায় আমরা বসে আছি। ভাই এটা তো গনে শুরু নাকি? হ্যাঁ, সবে গনে শুরু। আর যার নৌকায় রয়েছি, ভাইয়ের নাম গৌতম, গৌতম মণ্ডল তো, আর ভাইয়ের মা রয়েছে। মাসিমা ঘুম পাচ্ছে নাকি? তো আপনারা অনেকেই জানেন যে আমি সন্ধ্যাবেলা ফোন রিসিভ করি গোমর নদীর তীরে, যে জেটি ঘাট রয়েছে সেখানে, আর এই জেটিতেই এই নৌকাটা বাঁধা থাকে। কোনো একটা পর্বে দেখিয়েছিলাম যে জলে নদীর মাঝে দুটো ড্রাম ভাসছে, তো সেই যে দুটো ড্রামের পাশে কিন্তু নৌকা নিয়ে আমরা আছি। আর ওই যে ড্রামটা নোঙর করে ফেলা ছিল, বাঁধা ছিল, সেই নৌকা, যাদের নোঙর বা যাদের ড্রাম তাদেরই নৌকায় আজকে আমরা উঠেছি। খাওয়া দাওয়া করেছ? হুম, খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, তো দিয়ে খেয়েছি পুঁইশাক, কচুরমুখী আর মাছ। আচ্ছা, নৌকায় যখন এই মাছ ধরতে আসো, এরকম তো অনেক হয় বর্ষার কবলে, ঝড় বর্ষার কবলে পড়তে হয়। হ্যাঁ, খুবই কষ্টকর, খুবই কষ্টকর। তো সারাদিনে ধরো একটা রাত্রে জাল পাতলে কেমন কি হয়? 800-900 টাকা হয়। তাও তো এটা প্রতিদিন না, শুধু গনমুখে? তো গনমুখ বলতে মাসের কদিন গনমুখ? মাসের ভিতরে 15 দিন, কিন্তু 15 দিন তো জাল পাতা যায় না। 15 দিনের ভিতরে 10 দিন জাল পাতা, 10 দিন, তাহলে মাসের ভিতরে কাজ হচ্ছে 10 দিন। 10 দিন
তো 10 দিনে 8-900 টাকা তাও কি প্রতিদিন হয়? প্রতিদিন না, কল্পতায় আমাদের অ্যাকাউন্ট দাঁড়ায় ওই 6-7000 টাকা দাঁড়ায়। 6-7000 টাকা। তো দর্শক বন্ধু, আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এই যে জীবিকা, তো 6-7000 টাকা মাসে রোজগার হয়, তার জন্য দেখুন এই যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, রাত্রি জেগে মশার কামড়ে ঝড় জল উপেক্ষা করে নদীর বুকে ভেসে থাকতে হয়। তো সুন্দরবনের এই কঠিন বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরব বলে আজকে রাত্রে গোমর নদীর বুকে গৌতম ভাইয়ের নৌকাতে এসে রাত কাটাচ্ছি। জাল তো পাতা হলো, তো এই জাল তোলা হবে কখন? রাত 3টে নাগাদ। 3টে নাগাদ। আর তোমার অভিজ্ঞতায় এই মাছ, মানে জাল পাতলে যে মাছ পাওয়া যায়, মূলত কি মাছ পাওয়া যায় এই জালে? এই জালে চিংড়ি মাছ পাওয়া যায়, ভোলা মাছ পাওয়া যায়, দান্নে মাছ পাওয়া যায়, নানা রকম মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ পাওয়া যায়। সব ধরনের মাছ পাওয়া যায়, বেশি মাছ পাওয়া যায় চিংড়ি মাছ। চিংড়ি মাছটাই মূলত, চিংড়ি মাছ, নিহেড়ো মাছ বা লোটে মাছ যেটা। তো বড় মাছ কি পাওয়া যায়? বড় মাছ, বড় মাছ তো সব সময় পাওয়া যায় না, সব সময় পাওয়া যায় না। তবে তোমার মাছ ধরার জীবনে তুমি বড় মাছ কত বড় পেয়েছো? আমার জীবনে বড় মাছ, আমার জাল চলাকালীন প্রায় 1.5 কেজি মতন একটা পেয়েছি সেদিনকে। খুব বেশি বড় না, বেশি বড় না, 1 কেজি পেয়েছি। কি মাছ? ওটা হচ্ছে তোমার তেলে ভোলা। তেলে ভোলা, ওটা তো অনেক দাম শুনেছি, অনেক দাম। তো 1.5 কেজি ওজনের ও মাছ কত করে বিক্রি হয়েছিল? 1.5 কেজি, ওটা 1 কেজি পেয়েছিল। 1 কেজি আমাদের গ্রামে কত দামে বিক্রি হয়েছিল? 400 টাকা নিয়েছে। ও তো খাওয়ার জন্য চলে গেছে, কিন্তু যে তেলে ভোলা মাছে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয় বড় মাছ, সেই মাছ কোনোদিন তুমি পাওনি? না, সেই মাছ। আর এই জাল আগে কে পাতত? আগে কেউ পাতত না, এই নূতন করেছি। ও আচ্ছা, তাহলে বাবা কি আগে জাল পাততেন ডাতেন, এরকম কোনো ব্যাপার না? হ্যাঁ, ওই বাগদা জাল পাতত। ও আগে ছিল মিন বাগদা ধরার যে জাল পাতা হতো। আচ্ছা, তারপরে হাওয়াই সুতোর জাল, নদীতে পয়সা মাছ, চিংড়ি মাছ। আচ্ছা আচ্ছা। মাসিমা, আপনি কখনো জাল টেনেছেন নদীতে? মিন বাগদা ধরার যে পিরিয়ডটা ছিল। আচ্ছা, তো এখন তো আর মিন বাগদা ধরার সেই যে প্রচলনটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, সেটা নেই। একটা সময় ছিল যখন মিন বাগদা ধরাকে কেন্দ্র করে সুন্দরবনের যে জীবন জীবিকা সেটা চলতো, অনেকখানি নির্ভর করতো মিন বাগদার উপরে, যে কোন গোনে কেমন মাছ হচ্ছে তার উপরে মানুষের সংসার কেমন চলবে নির্ভর করতো। কিন্তু সেই মিন বাগদা ধরার ব্যাপারটা কিন্তু এখন একরকম উঠে গেছে, একেবারে উঠে যায়নি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, তবে আগের মতো আর নেই। তো এখন মূলত সুন্দরবনের যে জীবন জীবিকা দাঁড়িয়ে রয়েছে, মূলত সুন্দরবনের জঙ্গলে, বাঘের জঙ্গলে কাঁকড়া মারা, নদীতে দোন পাতা, হাওয়াই জাল পাতা, চর পাতা, এই যে বেঞ্চ জাল, এই ধরনের। তো আমরা এখন নৌকার কানাতে বসে আছি আর অপেক্ষা করছি কখন জালটা তোলার সময় হবে, আর জাল তুললে কি মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এখন রাত্রি প্রায় 2টো বাজে। এখন এটা কি হচ্ছে গৌতম? ইটটাই বস্তার মধ্যে বাঁধা আছে নাকি? আচ্ছা, ইটটা কেন বাঁধা হচ্ছে? এই ছলিটাকে যেন জলের তলায় ডুবিয়ে রাখবে। নৌকার মধ্যে মাঝে মাঝে জল জমে, বর্ষার জল, কখনো নৌকার মানে নদীর জল চুঙিয়েও আসে, আর সেই জলটা এখন মাসিমা তুলে ফেলে দিচ্ছেন, আর এটাকে বলে কাটকো আঞ্চলিক ভাষায়। ইটটা জলের মধ্যে ফেলে দেওয়া হলো লগির গায়ে বেঁধে জালটাকে ডুবিয়ে রাখার জন্য। এবার জাল তোলার সময় খাননি আর খাননি নেই আর খাননি নেই খাননির কাজ হয়ে গেছে। জাল পাতা, লগি বাঁধা, ইটের যে ভারী বস্তু বাঁধা, এগুলো সব হয়ে গেছে। এবারে শুধু মাছ ধরার পালা, জাল তুলে ওচল তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওচল তুলতে হবে, তুলে মাছ বাঁচতে হবে। হ্যাঁ, জাল পাতার কাজ শেষ হয়ে গেছে, এখন নৌকার যে গলুই বা একেবারে নৌকার যে অগ্রভাগ ওখানে একটু ধূপ জ্বালানো হবে। প্রত্যেক দিনের রুটিন বোধ হয় এটা, নাকি গৌতম? হ্যাঁ, এটা প্রতিদিন দিতে হয়। যার উপরে ভর করে জীবন চলে, তো তাকে তো পূজা দিতেই হবে।
जय माँ गंगा। गौतम जाले बोधहय एक काट बेधेछे, बड़ गाछेर डाल जोयारे जले भेसे एसेछे। जाल पाता हयेछे प्राय 1.5 घंटा थेके पौने 2 घंटा होते गेल। एखन प्रथम ओचल तोला हबे, तार प्रस्तुति चलछे। गौतम आबार माथाय सेई पागड़ी बांधबे, टर्च लाइट सेट होच्छे। মাথায় ওই টর্চ লাইটটা বাঁধলে পরে খুব সুবিধা হয় না, সামনের দিকে তাকালে। কিন্তু এর একটা সেটিং লাইট পাওয়া যায় গৌতম, আছে খানিকটা ওই বেল্ট মতো দেওয়া পেছন দিকে মাথায়। হ্যাঁ, ওই ধরনের লাইট গুলো যদি নিতে পারো তোমাদের এই কাজে খুব সহজ হবে, সুবিধা হবে। সবই আছে কিন্তু চার্জ নেই। ও আচ্ছা, মাসিমা কিন্তু ঘুমিয়েই আছে, তো এবার হয়তো উঠবেন। জালের শেষ অংশে ওই জায়গাটাকে বলে টোঙা, আর সেখানে একটা বড় কাছি বাঁধা আছে। ওই কাছি ধরে টেনে টোঙাকে নৌকায় তোলা হচ্ছে, আর মাছটা কিন্তু ওই টোঙাতেই বেঁধে থাকে, তাই তো গৌতম? এই যে জালের একেবারে আগার দিকটা বলে যায়। এবারে এই যে টোঙা তোলা হচ্ছে, কতক্ষণ পর পর জাল ঝাড়া হবে? এই 2 ঘন্টা হয়ে গেল জাল। হ্যাঁ, এটা তো হলো 2 ঘন্টা, পৌনে 2 ঘন্টা মতো, পৌনে 2 ঘন্টা হয়েছে। আর এই ওচল তোলার পরে আবার কতক্ষণ পরে ওচল তোলা হবে? আবার ঘন্টাখানি বাদে, আবার 1 ঘন্টা বাদে ওচল তোলা হবে। চিংড়ি মাছ দেখা যাচ্ছে, লাফাচ্ছে ওর মধ্যে। কি মাছ পড়েছে দেখা যাক। সাপের মতো দেখা যাচ্ছে, ওগুলোও কিন্তু মাছ। দেখুন টাটকা তাজা চিংড়ি লাভ দিচ্ছে, বিভিন্ন রকম মাছ আছে। এখান থেকে এখন মাছগুলো বাছাই হবে, সম্ভবত সকালের দিকেই মাছ বাছাইটা হয় নাকি? কত রকমের মাছ দেখি, চিংড়িটা বেশি দেখতে পাচ্ছি। চাওড়া চিংড়ি আছে, হরিণা চিংড়ি আছে, বাঘের মতো যে টাইগার চিংড়ি বলে, লাল ডোরা কাটা, ওই চিংড়িগুলো রয়েছে। আর এই যে সাপের মতো যে মাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আজ্জে বুড়ো, যে ক্রেটের ফাঁক দিয়ে দেখছি ও বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার জায়গা নেই, নৌকার মধ্যেই থাকবে। কোনখানে দেবো দাম? এই মাছ বরফ ছাড়াই বিক্রি হবে নাকি? বরফ ছাড়াই। সকালবেলায় এখানে যে বিনাপানি ঘাট আছে, ঘাটে উঠে ওখানে মোড়েই তো মাছ কেনার লোক সব হাজির হয়ে যায়। এটা কি মাছ? ওই যে চওড়া এই মাছ? হ্যাঁ হ্যাঁ, এই লালা মুদি, ভোলা মাছ। ভোলা মাছ, পাতি কাঁকড়া দেখা যাচ্ছে বা চিতি কাঁকড়া, এগুলো নাকি? চিংড়ির সাইজ দেখুন, চওড়া।
প্রথমবার জালের ওচল তোলার পরে প্রায় 1 ঘন্টা 20 মিনিট আমরা অপেক্ষা করলাম। তারপরে আবারো ওচল তোলার কাজ চলছে। এটা হচ্ছে দ্বিতীয়বার। সারা রাতে একটা ভাটিতে কবার ওচল তোলা হয় গৌতম? তিনবার, তিন চারবার তোলা হয়। তিন চারবার তোলা হয়। অনেক ক্ষেত্রে জলের অবস্থা, মাছ পড়ার গতিবিধি এবং যে জেলিফিশ পড়ার প্রবণতা যখন থাকে তখন ওচলটা আরও বেশি তুলতে হয়। যখন মাছ বেশি পড়ে তখনও ওচল তোলা হয় বারবার। তো আজকে যে পরিস্থিতি সেই অনুযায়ী সম্ভবত তিন থেকে চারবার ওচল তোলা হবে। দেখা যাক দ্বিতীয় ওচলে কি মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছি বড় বড় চাওড়া লাভ দিচ্ছে। ভোলা মাছ আজ যে বুড়ো একই ধরনের মাছই পড়েছে। বড় চাওড়া রয়েছে। গৌতম বলছিল একটু আগে যখন ভালো মাছ পড়ে তখন এরকম ক্রেট দুখানা ভর্তি হয়ে যায়, তারপরেও আবার পাত্র নিয়ে আসতে হয়। তো সবসময় সমান মাছ পড়ে না, গুণ পতনের উপরে নির্ভর করে। কোনো গুণে মাছ বেশি, কোনো গুণে মাছ কম। তো এরকমটা হতেই থাকে। এখন প্রায় 2:45 বাজে আর আমি এবার ঘাটের দিকে উঠব। গৌতমকে বললাম আমাকে একটু ঘাটে তুলে দাও, কারণ ওরা এরপরেও সকাল পর্যন্ত থাকবে। তো আমি এবার বাড়ির দিকে যাব, ভিডিওটা এডিট করতে হবে। আমাকে ঘাটে তুলে দেওয়ার জন্য গৌতমকে যথেষ্ট ঝামেলা পোহাতে হচ্ছে। নেমে যাওয়ার আগে গৌতমকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে আজকের এই পর্বটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো গৌতম, তাহলে শুভরাত্রি। তোমরা থাকো, মাছ ধরো, অনেক বেশি মাছ পাও এই কামনা করি। তো আজকে সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? গোমর নদীর বুকে মাঝরাত্রে এই মাছ ধরার অভিযানে সঙ্গী ছিলাম আমি পলাশ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সুন্দরবনকে জানতে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।